আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নামাজ ভঙ্গের কয়েকটি কারণ সে বিষয়ে কথা বলবো আমরা নামাজের সময় প্রায়ই এসব ভুল করে থাকি ফলে আমাদের নামাজ ভেঙে যায় তো আমি আজকে নামাজ ভঙ্গের কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব তো চলেন ভিডিওটা শুরু করা যাক নামাজ ভঙ্গের কারণ ১৯টি এক নম্বর হলো নামাজে অশুদ্ধ করা দুই নম্বর হলো নামাজের ভিতর কথা বলা তিন নম্বর হলো কোনো লোকে সালাম দেওয়া চার নম্বর হলো সালামের উত্তর দেওয়া পাঁচ নম্বর হলো উ আ শব্দ করা ছয় নম্বর হল বিনা অজরে কাশা সাত নম্বর হলো আমলে কাসের করা আট নম্বর হলো বিপদীকে বেদনায় শব্দ করে কাদা নয় নম্বর হলো তিন তাজমিক পরিমাণ শত খুলে রাখা দশ নম্বর হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া এগারো নম্বর হলো সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া বারো নম্বর হলো নাপাক জায়গায় সেজদা করা তেরো নম্বর হলো কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া চোদ্দো নম্বর হলো নামাজে কোরআন শরীফ দেখে পড়া পনেরো নম্বর হলো নামাজের শব্দ করে হাসা ষোলো নম্বর হলো নামাজের সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা চতো নম্বর হলো হাসির উত্তর দেওয়া আঠেরো নম্বর হলো নামাজে খাওয়া ও পান করা উনিশ নম্বর হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই উনিশটি কারণে নামাজ ভেঙে যায় আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে ডেসক্রিপশন বক্সে থাকা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন